আসসালামু আলাইকুম, সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। 2021 আজকে আমরা সমাধান করব চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে পৌরনীতি ও সুশাসন, এটা হচ্ছে যে আমাদের বিষয়। এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য থেকে দেওয়া হয়েছে। আমাদের যে অ্যাসাইনমেন্টটা করা হবে সেটা নির্দেশনাগুলো এখানে দেওয়া হয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে মূল্যবোধ নৈতিকতার ধারণা, তারপর আইন স্বাধীনতা ও সাম্যের ধারণা, আইন স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক গুরুত্ব, আর এটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তো যে বিষয়গুলো আমাদের থাকতে হবে অ্যাসাইনমেন্ট করতে, যে মূল্যবোধ ও নৈতিকতার ধারণা যখন আমরা করব, তখন আমাদের এই যে ক নম্বর কোশ্চেনটা এখানে, এই ক নম্বর নির্দেশকটা যে দেওয়া হয়েছে, এই নির্দেশকটা একটু খেয়াল করবো। ক নম্বরটা তো বলা হয়েছে নৈতিকতাবোধ ও নৈতিকতা সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। এবং এটা করতে গিয়ে আমাদের যে বিষয়টা, রুবিক্সটা একটু খেয়াল করতে হবে, এই রুবিক্সটা, ঠিক আছে? তো রুবিক্সে আমাদের যদি 4 মার্কস পেতে হয়, সেক্ষেত্রে আমাদের মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে, মানে এইটা থাকতে হবে। তার পরবর্তীতে যে বলা হচ্ছে যে আইনের স্বাধীনতা ও সাম্যের ধারণা, সেক্ষেত্রে আবার আইনের উৎস এটা থাকতে হবে, এবং সে সম্পর্কে আমাদের কী ব্যাখ্যা করতে হবে সেটা এখানে বলা আছে। আইন স্বাধীনতা সাম্যের পারস্পরিক গুরুত্ব, সেক্ষেত্রে আমাদের স্বাধীনতার মূল্য বিষয়বস্তু থাকতে হবে, আইন স্বাধীনতা সাম্যের পারস্পরিক সম্পর্ক, তারপর উপস্থাপনা, এবং এই যে এই রিভিক্সগুলো এগুলো থাকতে হবে। এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যদি পূর্ণ মার্কে চাই, মানে পাইতে চায়, সেক্ষেত্রে আছে যে এই বিষয়টা। তো এই ছিল আমাদের আজকে কোশ্চেন অ্যানালাইসিস। তো আমরা এখন উত্তরপত্র একটু যাই। আচ্ছা, তো নেক্সট পেজ আমাদের উত্তরপত্র। তো উত্তরপত্র প্রথমটা যে চাওয়া হয়েছিল তাতে আবার সবারই খেলা আছে, যে মূল্যবোধ ও নৈতিকতার ধারণা সম্পর্কে জানতে চাইছিল। তো সেক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের মূল্যবোধ, ঠিক আছে? সেটা আমাদের খেয়াল করতে হবে, মূল্যবোধ। আচ্ছা, তো সে আচ্ছা, এখন কোশ্চেনটা আমরা পড়ি, যে বস যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প, মানুষের সামগ্রী, আচার, ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই আমরা মূলত মূল্যবোধ বলে থাকি। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার, ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত নিয়ন্ত্রিত হয় তাকে সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। এমআর উইলিয়াম এর মতে, মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড, এর আদর্শকে মানুষের আচার, ব্যবহার ও নীতি নিয়ন্ত্রিত হয়। এর মানদণ্ড সমাজকে মানুষের কাজে ভালো মন্দ বিচার করা হয়। সমাজবিজ্ঞানী জেনলেন এর মতে, একটা উক্তি দেওয়া হয়েছে, সে তো একটিটা লিখে ফেলবে। আচ্ছা, তো দুই নম্বর পেজে, অর্থাৎ সামাজিক মূল্যবোধ বলতে কোনো স্থান বা এলাকার ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, অর্থনৈতিক বা জাতীয় গুণগুলিকে বোঝায়, যা ওই স্থানে অধিকাংশ বা স্বল্প সংখ্যক লোক পালন করেন। এই ছিল আমাদের মূল্যবোধ সম্পর্কে। তারপর হচ্ছে আমাদের নৈতিকতা সম্পর্কে। তো আমরা নৈতিকতা দেখি, যে এটা বলা হয়েছে নৈতিকতা, তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারে না, এবং ন্যায়বোধের উৎস হচ্ছে জ্ঞান এবং অন্যায়বোধের উৎস হচ্ছে অজ্ঞান। পরবর্তীতে রোমান দার্শনিক আচরণের অর্থ মাস কথাটি ব্যবহার করেন। ল্যাটিন এই ম্যাস শব্দের অর্থকে মোরালস এবং মোরালিটি নৈতিক শব্দের উৎস ঘটেছে। নীতিবিদ গুরু বলেছেন শুভর প্রতি অনুরাগ ও সভ্যতার প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। আচ্ছা, তারপর 3 নম্বর পেজে, যেখানে একটা উক্তি দেওয়া হয়েছে, উক্তিটা বাংলা অর্থ বলছে, ভালো মন্দ, আচার বা স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ, যা প্রত্যেক ব্যক্তি আইন কিংবা অন্য কোনো বিষয়ের থেকে বেশি গুরুত্ব করে থাকে। তারপরটা হচ্ছে 2 নম্বরে, যে আইনের উৎসগুলো, আইনের উৎস হচ্ছে প্রথা, ধর্ম, বিচারালয় সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইন পরিষদ, জনমত, প্রশাসনিক ঘোষণা। সংবিধান নিম্নে আইনের উৎস বিস্তৃত বর্ণনা করে দেওয়া হলো। তো 4 নম্বর পেজে এটা বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে প্রথা। প্রথা আইনের একটি সুপ্রাচীন উৎস। প্রাচীনকাল থেকে যেসব আচার, ব্যবহার, রীতিনীতি ও
অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তাকে প্রথা বলে। প্রাচীনকালে কোনো আইনের অস্তিত্ব ছিল না, তখন প্রচলিত প্রথা অভ্যাস রীতিনীতির সাহায্যে মানুষের আচার নিয়মে নিয়ন্ত্রিত হতো। কালক্রমে অনেক প্রথাই রাষ্ট্রকর্তৃত্বে স্বীকৃত হয়ে আইনের মর্যাদা অর্জন করে। গ্রেট ব্রিটেনের সাধারণ আইনের রূপ প্রথাভিত্তিক। আচ্ছা, তারপরটা পেয়ে যাই যেখানে বলা হয়েছে ধর্ম সম্পর্কে। দুই নম্বরে, ধর্ম অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীন ধর্ম মধ্যযুগে ধর্মীয় বিধিনিষেধের রাষ্ট্রীয় সমর্থন লাভ করে, পরে আইনের পরিণত হয়। প্রাচীন শোষক আইন ধর্মীয় বিধানের সমষ্টি ছাড়া আর কিছুই ছিল না। আচ্ছা, তো তিন নম্বরে আমরা পাঁচ নম্বর পেয়েছি, যেটা যে বিচারালয়ের সিদ্ধান্ত। বিচার করা দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন। অস্পষ্ট শব্দগত ব্যাখ্যার কারণে অথবা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে বিচার করা যখন দেশ বিরাজমান আইন দ্বারা মামলা মকদ্দমার নিষ্পত্তি করতে সমর্থ হয় না, তখন তার নিজেদের বিবেক প্রথা অভিজ্ঞতা থেকে নতুন নতুন আইন সৃষ্টি করেন এবং প্রয়োজন বোধে আইনের যথার্থ বিশ্লেষণ করে। পরবর্তীতে এসব বিচারকে প্রণীত আইন যা জন্যায় বিচারকাল কর্তৃক। আচ্ছা, এটা বাকিটা লিখে দেবে। তারপর চার নম্বরে যে বিশেষে বিজ্ঞানসম্মত আলোচনা। প্রথাগত আইন বিশেষজ্ঞদের মূল্যবোধ সারগর বা আলোচনা বিশ্লেষণ নির্মিত সময় আইনের উৎস হিসেবে কাজ করেন। তারপরটা আছে ন্যায়বোধ। আইন নির্দিষ্ট স্থিতিশীল বিধান, কিন্তু সমাজে জীবন পরিবর্তনশীল ও গতিময়। দেশে প্রচলিত আইন যখন যুগোপযোগী বিবেচিত হয় না বা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে কর্মের বা অনুপযুক্ত হয়ে ওঠে, বিচার করা হয় তখন তাদের সুবুদ্ধি সচেতন বিচার বুদ্ধি মাফিক সেই আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন কিংবা নতুন আইন তৈরি করেন। বিচারকের ন্যায়বোধ থেকে এভাবে অনেক আইন প্রণীত হয়েছে। ছয় নম্বর বলা হয়েছে আইন পরিষদ। আধুনিককালে আইনের প্রধানতম উৎস আছে আইন পরিষদ। আইনসভা জনমতের সাথে মন্দির সন্ধিত রেখে আইন প্রণয়ন করে। আধুনিক রাষ্ট্রীয় আইনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আইন পরিষদ কর্তৃক প্রণীত আইন। আইন পরিষদ শুধু নতুন আইন তৈরি করে না, পুরোনো আইনে সংশোধন করে। তারপর সাত নম্বরে জনমত, পাবলিক ওপিনিয়ন। ওপেন হাইস হল প্রমুখ মনীষী জনমতকে আইনের গুরুত্ব উৎস বলে উল্লেখ করেছেন। প্রশাসনিক ঘোষণা। বর্তমান আইন বিভাগের দায়িত্ব পরিধি অনেক বিস্তৃত হয়ে গেছে। এই জটিলতার কারণে আইন বিভাগ তার কর্তব্য সুচারুরূপে সম্পাদিত করতে সক্ষম হয়। তাই আইনসভা তার নির্বাহী কর্তৃপক্ষের বহুলাংশ শাসক বিভাগীয় কর্মকর্তাদের হাতে অর্পণ করে। এভাবে অর্জিত ক্ষমতা বলে জারিত ঘোষণা ও আইনসমূহকে প্রশাসনিক আইন বলে। নম্বরে সংবিধান। সংবিধান আইনের গুরুত্বপূর্ণ উৎস। সংবিধান সরকার বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কাজের পরিধি সংক্রান্ত বিষয়দেশ অন্তর্ভুক্ত করে। আট নম্বর পেজে স্বাধীনতার মূল বিষয়বস্তু। স্বাধীনতার মূল বিষয়বস্তু আছে অধীন থেকে মুক্তি লাভ এবং নিজেদের স্বাধীনভাবে কাজকর্মের মাধ্যমে অন্যের স্বাধীনতা খর্ব না করা। হার্বার্ট স্পেন্সার তিনি একটা উক্তি বলেছেন, তো উক্তিটা লিখে দেবেন। তারপরটা অবধি স্বাধীনতা অস্তিত্ব কোনো সমাজেই থাকতে পারে না। সমাজে প্রতিটি মানুষই যদি অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা উপভোগ করতে চায়, তাহলে একের ইচ্ছা প্রয়োজনের সাথে অন্যের সংঘাত দেখা দেবে। সমাজ সদস্যের সর্বাঙ্গীন কল্যাণ ও নিশ্চয়তা নিরাপত্তা বিধানের জন্য ব্যক্তির আচার আচরণের উপর নিয়ন্ত্রণ আরোপ করা আবশ্যক। তারপরটা আইন স্বাধীন ও সাম্যের পারস্পরিক সম্পর্ক। আইন স্বাধীন ও সাম্যের মধ্যে পারস্পরিক গুরুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। যদিও আইন স্বাধীনতার উপর কিছুটা নিয়ন্ত্রিত করে, আইনের মাধ্যমেই সকলের স্বাধীনতা নিশ্চিত করা হয়। আইন না থাকলে অবাধ স্বাধীনতা অর্জন করতে গেলে একজন তার অবাধ স্বাধীনতা ভোগের মাধ্যমে অন্যের স্বাধীনতা নষ্ট করে। দ্বিতীয় আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠার তথা সকলের সমাজ অধিকার সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। আইনের অবর্তমানে সকলে অত্যাচারী দুর্বলের অধিকার পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে। আইন না থাকলে সমাজ জীবনে ভয়াবহ অরাজকতা বিশৃঙ্খলতা রাজত্ব শুরু হয়। এতে স্বাধীনতা ও সাম্যের ব্যাঘাত ঘটে। অতএব আমরা বলতে পারি আইন সাম্য স্বাধীনতা পারস্পরিক সম্পর্কযুক্ত। এই ছিল আমাদের চতুর্থ সপ্তাহের পরিণীতি ও সুশাসনের উপর অ্যাসাইনমেন্টের উত্তর। সুন্দরভাবে গুছিয়ে লিখে দিবে এখান থেকে এবং নিজের সক্রিয়তা বজায় রেখে লেখালে আশা করি ইনশাল্লাহ পূর্ণ মার্কস পাবে। এই পর্যন্ত, এবং বাকিগুলো অ্যাসাইনমেন্ট আমার এই চ্যানেলে দিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।